আপনার কি মাসিকের হিসেব রাখতে ঝামেলা হচ্ছে? তাহলে ভিডিওটি আপনার জন্য। বিভিন্ন কারণে আপনার মাসিক হওয়ার সাইকেলটির হিসেব প্রয়োজন হয়। মাসিক চক্র অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ করার জন্য একটি ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে। মাসিক চক্রের হিসেব করার জন্য আপনাকে জানতে হবে। যেহেতু এই পদ্ধতিটি যৌন সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে না, এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলের জানা উচিত। প্রথম যেদিন মাসিক হয় সেই তারিখটি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন। মাসিক কবে শেষ হলো সেটা দাগানোর প্রয়োজন নেই। এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দিবেন। এই দুইটা তারিখের মধ্যে যত দিনের পার্থক্য সেটা আপনার মাসিকের সাইকেলের দৈর্ঘ্য। মাসিকের সাইকেল হিসেব করার সময় সাধারণত দুইটা ভুল দেখা যায়। মাসিকের শেষ হওয়ার দিন থেকে অনেকেই গোনা শুরু করেন, কিন্তু হিসেব রাখতে হবে যেদিন থেকে মাসিক শুরু হলো সেই দিন থেকে। তারপর অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গুনে, পরের মাসিক যেদিন শুরু হলো সেদিন থেকে নতুন সাইকেলের হিসেব শুরু করতে হবে। ধরেন আপনার মাসিক শুরু হলো 2 তারিখ, তারপর আবার মাসিক হলো সেই মাসেরই 30 তারিখ, তাহলে 2 তারিখ থেকে সাইকেল শুরু হয়েছে, 29 তারিখ শেষ, 30-এ আবার নতুন সাইকেল শুরু, তাহলে এবার আপনার সাইকেল ছিল 28 দিনের। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবাই জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।